ওয়েস্ট ইন্ডিজ এ দলের ক্যাপ্টেন জশুয়া দা সিলভাকে রান আউট করার এমন সহজ সুযোগ এসেছিল বাংলাদেশ এ দলের সামনে। স্টাম্পের দিকে থ্রো করতে পারলে হতে পারত নিশ্চিত আউট, কিন্তু সুযোগ হাতছাড়া করেছেন রিপন মণ্ডল। সেই জশুয়া দা সিলভা দিন শেষ করেছেন 73 রানে অপরাজিত থেকে, এগোচ্ছেন সেঞ্চুরি পথে। দুই দিন ধরে এমন বেশ কিছু সুযোগ লুফিয়ে নিতে পারেননি বাংলাদেশের বোলার ফিল্ডাররা, যা হয়ে দাঁড়িয়েছে মূল্যবান মিস। গল্পটা ভিন্ন হতে পারত। একটা পর্যায়ে একই ওভারে দুই উইকেট তুলে নিয়েছিলেন পেসার মুশফিক হাসান। প্রথমে 82 রানে থাকা 23 নারায়ণ চন্দরপলকে ফিরিয়ে দেন, এরপরে ফিরতি ক্যাচ নিয়ে ব্র্যান্ডন কিংকে বোকা বানিয়ে ফেরান 0 রানে। ঠিক এর পরের ওভারে উইকেট উৎসবে যোগ দেন রিপন মণ্ডল। 85 রানে থাকা অ্যালেক্স স্টিভেনকে আউট করেন তিনি। মাত্র 2 ওভার আর 2 রানের মধ্যেই উইন্ডিজরা হারায় 3টা উইকেট। ছোটখাটো একটা বিপর্যয়ে পড়ে তারা। যে মোমেন্টাম বাংলাদেশ পেয়েছিল সেখান থেকে উইন্ডিজদের অল আউট করার সুযোগ ছিল খুব দ্রুতই। তবে ক্যাপ্টেন জশুয়া সিলভা ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ইয়ানি কেপনার 14 রান করে খানিক বাদে বিদায় নিলেও 47 রানে অপরাজিত থেকে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন 8 নম্বরে নামা কেভিন ওসওয়াল্ড। বাংলাদেশ এ দলের হয়ে এই ইনিংসের বল হাতে যা সফলতা এসেছে তা পেয়েছেন পেসার মুশফিক হাসান। 20 ওভার বোলিং করে মাত্র 2.7 ইকোনমি রেটে 3টা উইকেট নিয়েছেন তিনি। তবে এতেও সন্তুষ্ট হওয়ার সুযোগ বোধ করি খুব একটা থাকে না, কেননা তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করতে নামবে তখন তাদের স্কোরবোর্ডে 417 রানের বিশাল সংগ্রহ। তাই বৃহস্পতিবার যত দ্রুত সম্ভব তাদেরকে অল আউট করতে চায় বাংলাদেশ। আসলে আমরা অনেক মনে হয় ব্যাকফুটে আছি, ওদের 417 রানে 6 উইকেট গেছে, তো এখান থেকে আমাদেরকে কালকের ডে আছে, এখানে ওদেরকে আর্লি যদি অল আউট করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। নতুন বল হাতে নিয়েই পেসাররা তুলে নিয়েছিলেন 3 উইকেট। তবে এর আগে বা পরে উইকেট সেভাবে আদায় করতে পারেননি ভালো জায়গায় বল না করতে পারে মনে করছেন মুশফিক? না, আমরা হয়তো আর্লি হয়তো ভালো জায়গায় বোলিং করতে পারিনি, নতুন বল যেমন পেয়েছি ভালো জায়গায় বোলিং করেছি, আলটিমেটলি উইকেট পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে 123 ওভারে 400 বেশি রান উঠেছে সিলেটের এই উইকেটে, এটুকু অন্তত বোঝা যায় উইকেট থেকে ব্যাটাররা সহায়তা পাচ্ছেন। তাই এই জায়গাটাই হতে পারে ঘুরে দাঁড়ানোর, ম্যাচে ফেরার জন্য বাংলাদেশি ব্যাটারদের অনুপ্রেরণা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।